থেমে থেমে পানি বেড়ে সিলেটের বেশিরভাগ এলাকায় এখন ভাসছে বন্যার পানিতে। উজানের বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে এমনটা আশঙ্কা করা হচ্ছে খোদ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। জেলা প্রশাসনের হিসেবে সিলেটের 6টি উপজেলা বন্যা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উঠে গেছে নগরের বেশিরভাগ এলাকায়, পানির তোড়ে ভেঙে যাচ্ছে নদী রক্ষা বাঁধ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সিলেটের উজানে ভারতে চেরাপুঞ্জিতে গত 5 দিনে 1230 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টি ঝরছে সিলেটেও, ফলে দ্রুত বাড়ছে নদীর পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী ব্রহ্মপুত্র ও যমুনা এবং গঙ্গা পদ্মা নদ নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেল ভিত্তিক পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয়, হিমালয় পাদদেশীয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম প্রদেশে কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলের ধরলা, তিস্তা ও দুধকুমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের আবার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর মধ্যে সুরমা, কুশিয়ারা, ভোঙাই, কংস, ধনু, বাউলাই, খোয়াই, মুহুরী নদীর পানি কয়েকটি পয়েন্টের সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্টের পানি বিপদসীমার 110 থেকে বেড়ে এখন 138 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। একই নদীর শ্যাওলা পয়েন্টের পানি 19 থেকে বেড়ে 45 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এদিকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি 128 থেকে বেড়ে 143 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া এই নদী আরও 2টি পয়েন্টের পানি বিপদসীমার উপরে উঠেছে। এই নদীর সিলেটে পয়েন্টের পানি 29 এবং সুনামগঞ্জ পয়েন্টের পানি 35 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, গত 24 ঘন্টায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জের ছাতকে 187 মিলিমিটার, যা গত সোমবার ছিল সিলেটের জাফলংয়ে 226 মিলিমিটার। এছাড়া সিলেটে 72, সিলেটের লালাখালে 175, কানাইঘাটে 70, শ্যাওলাতে 127, জকিগঞ্জে 119, জাফলংয়ে 167 এবং লাটুতে 75 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জে 102, সুনামগঞ্জের লরের গড়ে 100, মহেশখোলতে 61, কুড়িগ্রামে 59 এবং নীলফামারীর ডালিয়া পয়েন্টে 95 এবং নেত্রকোনার জারিয়ান জঞ্জালে 64 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গতকাল 369 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত সোমবার ছিল 424 মিলিমিটার। এছাড়া আসামের গোয়ালপাড়ায় 58, তেজপুরে 48, দিব্রুগড়ে 51, শিলচর 110, ধুবরীতে 61, অরুণাচলের পাশিঘাটে 70, মেঘালয়ের শিলংয়ে 61 এবং সিকিমের গ্যাংটাংয়ে 61 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেট ব্যুরো জানায়, বৃষ্টি না হলেও সিলেটে মিনিটে মিনিটে বাড়ছে পানি। ভারত থেকে নেমে আসা পানি সংকুলতা হচ্ছে না সুরমার বুকে। বিপদসীমা অতিক্রম করে সুরমার পানিতে নগরের ছড়াখালে ভরে গিয়ে রাস্তাঘাট ঢুকছে। সময় যত বাড়ছে তত জোয়ারের মতো বৃদ্ধি পাচ্ছে পানি। বাসা, ভারী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের পানি ঢুকে পড়েছে, অনেকের বাসে হাঁটু সমান পানি। মঙ্গলবার নগরের এমন অবস্থা অধিকাংশ এলাকায় দেখা যায়। আর যদি কয়েক ঘন্টা বৃষ্টি হয় তলিয়ে যাবে পুরো সিলেট নগর। মঙ্গলবার বিকেল পর্যন্ত সুরমার নদীর পানি সিলেট ও কানাইঘাট পয়েন্টে বিপদসীমার প্রায় 1.5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, যা আগের দিনের চেয়ে অনেক বেশি। এছাড়া বেড়েছে কুশিয়ার নদীর পানিও। এমন পরিস্থিতিতে বন্যা কবলিতদের জন্য নগরের কিশোরী মোহন ও মাসিমপুর বিশ্ববিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর আজিজুর রহমান। সরেজমিনে দেখা যায়, জলাবদ্ধতা সৃষ্ট এলাকাগুলোতে নগরের উপশহর মাসিমপুর, ছড়ারপাড়, যতরপুর, শোভহানীঘাট, কালীঘাট, শেখঘাট, তালতলা, পাঠানটুলা, লন্ডনী রোড, সাগরদিঘির পার, সুবিধি বাজার, শিবগঞ্জ, মেজর টিলা, মদিনা মার্কেট, দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড, ভারতখোলা, মমিনখোলা, পিরোজপুর, আলমপুর ও ঝালপাড়াসহ বিভিন্ন এলাকার পানিতে তলিয়ে গেছে। সময় গড়ানোর সাথে সাথে নতুন নতুন এলাকায় পানি ঢুকছে। অব্যাহত পানি বৃদ্ধির কারণে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় মানুষের রাত কেটেছে নির্ঘুমে। বাসা ভাইতে পানি ঢুকে পড়ায় মানুষের ভোগান্তির যেন কোনো শেষ নেই। গতকাল দুপুরে নগরের উপশহর এলাকায় গিয়ে দেখা যায়, অভিজাত এই এলাকাবাসী প্রধান সড়কে হাঁটুর পানি মতো। পানি ঢুকে পড়েছে আশেপাশে দোকানপাট ও এলাকার বাসা বাড়িতেও, গলির সড়কে কোমর পানি, এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এই এলাকার বাসিন্দা রোম্মান আহমেদ বলেন, প্রতি মিনিটে পানি বাড়ছে, খুব দ্রুত পানি বাড়তে আগে দেখিনি, আমাদের ঘরের নিস্তারা তলিয়ে গেছে, আমাদের দোতলায় আশ্রয় নিয়েছি। নগরীর মাসিমপুরের বাসিন্দা মোহাম্মদ তুষার আহমেদ মান্না নয়া দিগন্তকে বলেন, দুর্ভোগের শেষ নেই, বাসায় পানি ঢুকে পড়ায় রাতে কেউ ঘুমায়নি, জরুরি জিনিসপত্র অন্যত্র নিয়ে গেছি। উপশহরের বাসিন্দা সাংবাদিক মাহমুদ হোসেন নয়া দিগন্তকে বলেন, এই পরিস্থিতির জন্য বৃষ্টি আর উজানের ঢলের ভূমিকা আছে সত্য, কিন্তু সুরমা নদীর নব্যতা সংকেত, নগরীর ড্রেন, নালা, ছড়া পরিষ্কার না থাকা, ময়লা আবর্জনা ফেলে এগুলোর গতিপথ আটকে দেওয়া কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাব, এসবও কিন্তু এই দুর্ভোগের জন্য দায়ী। এদিকে পাহাড়ি ঢলের কারণে সিলেটের নিম্নাঞ্চলগুলো এখনো পানির নিচে।
সিলেট সদর, গোয়াইঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় লাখ লাখ মানুষ এখন পানিবন্দী। এসব উপজেলার প্রধান কয়েকটি সড়কও তলিয়ে গেছে, ফলে গ্রাম থেকে উপজেলা সদর কিংবা উপজেলা সদর থেকে জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানিতে নিমজ্জিত হয়ে আছে মানুষের ঘরবাড়ি, বাজার, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান সব। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপসরকারী প্রকৌশলী নিলয় পাশা বলেন, উজানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ফলে নদীর পানি দ্রুত বাড়ছে। এই বিষয়টা আতঙ্কের, এই সময় সবাইকে সতর্ক থাকতে হবে। ছাতক অর্থাৎ সুনামগঞ্জ সংবাদদাতা বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ছাতকে সর্বত্রই বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে জমির কয়েকশো একর বোরো ক্ষেত, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সবজি বাগান, মৎস্য খামার ও গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে গেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এখানে সুরমা, পিয়াইন ও চেলা নদীর পানির বৃদ্ধি অব্যাহত ও প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ব্যবধানে বন্যার পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের ধারণা, বন্যা এখনো আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। উপজেলার ১৩টি ইউনিয়নে লক্ষাধিক মানুষ পানিবন্দী হওয়ায় খবর পাওয়া যাচ্ছে। উপজেলা সদরের সাথে প্রতিটি ইউনিয়নে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শহরের রহমতবাগ এলাকায় ছাতক সিলেট সড়ক তলিয়ে গেছে। পৌর শহরের অলিতে গলিতে বন্যার পানি প্রবেশ করেছে। বন্যায় প্লাবিত হয়েছে দোলারবাজ, ধারণ বাজার, জাওয়া বাজার, আলীগঞ্জ বাজার, পীরপুর বাজার, কপলা বাজার, বুড়াইরা বাজার, জাহিদপুর বাজার, কামারগাঁও বাজার, রাকেশ্বর বাজার, চৌমোহনী বাজার, হাজারি বাজার, ইসলাম বাজার ও মাদ্রাসা বাজার। অনেকে দোকান ও বাসাভাড়ির মালামাল সরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। বন্যার কারণে ব্যবসা প্রতিষ্ঠান সহ চুনা কারখানা, ট্রাসার মিল বন্ধ, নদীতে নৌকা কার্গো লোডিং আনলোডিং বন্ধ। এই কারণে শত শত শ্রমিক বেকার হয়ে পড়েছে। ভারী বর্ষণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।